আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার মনিরা সোয়ার্ল্ডের ভাই বোনেরা, আন্টিরা এবং সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শুরু করার জন্য ক্যামেরাটা অন করে ফেললাম। ব্রেকফাস্টের জন্য এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছি, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। ভাবলাম এখান থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন হচ্ছে আমি বরবটি ভাজি করব। গতকাল রাতে ওর বাবা হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে এসেছে, তার মধ্যে থেকে এটা হচ্ছে আমি বাইরে রেখে দিয়েছি, একদম দেশি বরবটি। আর ছোটোবেলায় নানু বাড়িতে গেলে গাছ থেকে এরকম বরবটি ঝুলে থাকতো, সেটা ছিঁড়ে ছিঁড়ে খেতাম আমরা খালাতো বোনরা সবাই একসাথে হলে আর কি। তো বরবটিগুলো দেখার পর আমার সেই ছোটোবেলার কথাটা একটু মনে পড়ে গেল, আর আমি ভাবলাম বরবটিটা আজকে সকালবেলায় আমি রুটির সাথে খাওয়ার জন্য ভাজি করব। তাই আর ফ্রিজে রাখিনি, এখন আমি সকাল সকাল বরবটিটা কেটে নিচ্ছি। বরবটিটা কাটতে কাটতেই হিমু আমাকে এত বেশি ডিস্টার্ব করছিল, একদম পায়ের কাছে কাছে শুধু থাকছিল। আর এমনিতেও সে কিন্তু সারাক্ষণই আমি যেদিকে কাজ করি সেই সাইডটাতেই সে বসে থাকতে বেশি পছন্দ করে। দেখা যায় আমি এক জায়গায় কাজ করছি, সে আমার আশেপাশে বসে বসে আমাকে দেখে। আর সকাল থেকে তো খাবার খাওয়া হয়নি, তো খুব ক্ষুধা লেগে গিয়েছিল, মেও মেও করছিল। আমি তাই একটু ফ্রি হয়ে ওর মাছটা হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি, আর এক পিস মাছ বেছে দিয়ে দিলাম। আর ও তো খাওয়ার জন্য একদম অস্থির, টেবিলের উপরে উঠে গিয়েছে, তো টেবিল থেকে আমি ওকে নামিয়ে নিচে খাবারটা দিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছে সবটুকু খাবার। এদিক থেকে আমি ওকে খাবার দিয়ে টেবিলটা ক্লিন করে নিয়েছি। টেবিলের ম্যাটগুলো প্রথমে একটু সরিয়ে নিলাম, ভালো করে ঝেড়ে নিলাম। এরপরে হচ্ছে আমি গ্লাস ক্লিনার দিয়ে দিলাম। গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটাকে খুব সুন্দর করে চকচকে করে মুছে নিয়েছি। তো টেবিলটা এখন একটু ক্লিন করে নিচ্ছি, টেবিল চেয়ার যা কিছু আছে সব কিছু একটু ডাস্টার দিয়ে ডাস্টগুলো ফেলে দিচ্ছি। আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি তারা কিন্তু আমরা বাসায় সারাদিন কী কী কাজ করছি, কী রান্নাবান্না করছি, কোথায় যাচ্ছি বা কোনো কিছু শপিং করলে সেগুলোই শেয়ার করি। এছাড়া আসলে আমাদের কী শেয়ার করার আছে? আমরা আসলে এগুলো শেয়ার করি কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ তৈরি করার চেষ্টা করি। আর যারা আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন তাদের জন্যই কিন্তু আমরা আজকের এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমার মনিরাস ওয়ার্ল্ডের সব ভাই বোন আন্টি সোনামণিদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আর আমার পক্ষ থেকে সবার জন্য অনেক দোয়া রইল। আমি আপনাদের সাথে একটু কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম, এরপর আমি কিচেনে চলে এলাম। আমি যে বরবটিটা কেটেছিলাম সেটা কিন্তু এখনও আমার ভাজি করা হয়নি। কোনটা রেখে যে কোন কাজটা করব, সকাল হওয়ার পর থেকে মাথাটা মাঝে মাঝে গুলিয়ে যায়। যেমন বরবটিটা ভাজি এখনও করা হয়নি, তারপরে ব্রেকফাস্টের জন্য শুধু লাচ্ছা সেমাইটা রান্না করেছি, রুটিও বানানো হয়নি, এখনও সব কাজ পড়ে আছে। আর এক গাদা হাঁড়ি পাতিল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার হেল্পিং হ্যান্ড নেই, আর সেজন্যই এখন কাজের চাপটা আমার উপরে বেশি পড়ছে। সব মিলিয়ে ঝিলিয়ে সারাদিনে কোন দিক দিয়ে যে সময় চলে যায় আমি নিজেও জানি না। নিজের জন্য যে একটু সময় সেটাও কিন্তু আমি বের করতে পারি না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি গামছা গায়ে দিয়ে তারপরে হচ্ছে কাজগুলো সেরে নিচ্ছি। যাই হোক, বাসায় কে কে আমার মতো কাজের ব্যস্ততার কারণে এরকম গামছা গায়ে দিয়ে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হচ্ছে তাদের সংসার, বাচ্চা কাচ্চা, সব কিছু সামলিয়ে ঠিকঠাক মতো তারপর আমরা নিজের দিকে খেয়াল দিই। যাই হোক, আলহামদুলিল্লাহ কিচেনটা একদম ক্লিন করে ফেলেছি, হাঁড়ি পাতিলগুলো সব ধোয়া হয়ে গেছে। আমার নিজের হাতে কাজ করার মধ্যে কিন্তু একটা তৃপ্তিও আছে, কষ্ট হয়, কষ্ট হলেও কিন্তু কাজ শেষে সব কিছু যখন অনেক বেশি সুন্দর দেখতে পাই তখন কিন্তু মনের মধ্যে খুব ভালো লাগা কাজ করে। এই তো আমি কিচেনটা অনেকদিন পর আমার নিজের হাতে আমি মনের মতো করে ক্লিন করেছি, চুলাটা কিন্তু একদম চকচক করছে। আর একা হাতে কাজ করলে কিন্তু দেখা যায় আমি যে জিনিসটা যেখানে রাখি সেটা সেখানেই থাকে, আমি ইউজ করার পর আবার সেই জায়গায় আমি ক্লিন করে রেখে দিই, কিন্তু যখন খালারা আসে তখন কিন্তু আর সেটা হয় না। দেখা যায় ওরা 19-20 করে ফেলে, ওরা তো আর আমার মতো করে বা আমার মনের অবস্থাটা তারা বুঝে না, তারা তাদের মতো করে রেখে দেয় সব কিছু। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলছি, কথা বলতে বলতে হাতের কাজ কিন্তু সব সেরে ফেলেছি, কিচেনটা এখন একদম ক্লিন, যা আমাদের প্রত্যেকটা নারীরই হচ্ছে একটা মানসিক শান্তি। আমি মনে করি কিচেন ক্লিন থাকলে দেখবেন রান্নাবান্না করতেও ভালো লাগে, মেজাজও অনেক ঠান্ডা থাকে, আর সব কাজও মনে হয় যেন অনেক কমে এসেছে, এরকমটাই মনে হয় আমার কাছে।
তো যাই হোক, এদিক থেকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো প্রায় হয়ে গিয়েছে আমার, আর মাত্র 5 মিনিটের মতো আছে। তো কাপড়টা হতে থাকুক, এদিক থেকে আমি হচ্ছে বরবটিটা ভাজি করে ফেলি। এই তো আমি এখানে বরবটি ভাজিটা বসিয়ে দিয়েছি। সকালবেলায় একদম ফ্রেশ ফ্রেশ বরবটি ভাজি দিয়ে রুটি খাবো। আমার মতো কে কে বরবটি ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর অল্প একটুই হয়েছে, খুব বেশি হয়নি, এই অল্প একটুই দেখা যাবে আমাদের সকালের নাস্তার পরও থেকে যাবে। এই তো এখানে টেবিলে খাবার দাবার সব কিছু রেডি, ব্রেকফাস্টের জন্য যা যা করা হয়েছে, পেয়ারা কেটে নিয়েছে আরিয়ানা, কলা দিয়ে দিলাম, রুটি আছে, আর হচ্ছে বরবটি ভাজি আর সেমাই। আইমান তো সকালে স্কুলে চলে গিয়েছে, আমি আর আরিয়ানা হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি। ওর বাবা হচ্ছে ছাদে গাছে পানি দিচ্ছে, সে তো হচ্ছে গাছপ্রেমিক মানুষ, ছাদে গেলে আর তার আসতে মন চায় না। অনেকবার ফোন দেওয়া হয়েছে, বললাম যে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে, এসে নাস্তাটা যেন আগে করে, দেখলাম যে না, তার আসার কোনো খবর নেই। তো আমি আর আরিয়ানাই হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো আমরা ব্রেকফাস্টটা শেষ করি, আপনাদের সাথে পরে আবার আসছি। ব্রেকফাস্ট শেষ করার পর ঘরের কিছু টুকিটাকি কাজ করলাম, করে তারপরে এখন আমি একটু 14 নম্বরে চলে এসেছি। আপনারা অনেকে জানতে চান কোথা থেকে আমার চাদরগুলো কিনি আমি। 14 নম্বর সেক্টরে আগরার পাশে একটা চাদরের মার্কেট আছে, এখান থেকেই কেনা হয় বেশ কয়েক বছর যাবত। তো এখানে দুটো চাদর বানাতে দিয়েছিলাম 2 দিন আগে, সময় পাইনি নেয়ার, তো আজকে নিয়ে এলাম একটু। আর এই তো আমি বাসায় চলে এসেছি, আর কি চাদর বানালাম আর কোন রুমের জন্য চাদর বানালাম একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আরিয়ানার পছন্দে কেনা, আরিয়ানার রুমের জন্য, আর এটা হচ্ছে আমি আমার বেডের জন্য নিয়েছি। আইমানের বেডেরটা হচ্ছে একটু চারদিকে রাবার সিস্টেম করে বানাতে দেওয়া হয়েছে, তাই ওরটা হয়নি। তো এই তো চাদরের ফাইনাল লুকটা হচ্ছে এটা, একটু অ্যাশ টাইপের কালারের মধ্যে এনেছি। এবার সব হোয়াইট কালারের চাদর কয়েকদিন পরপর নষ্ট হয়ে যায়, আর একবারে আমার 10টা চাদর আমি ফেলে দিয়েছি, দাগ লেগেছে, এ লেগেছে, সেই লেগেছে, আর রং করার সময় অনেকগুলো চাদর নষ্ট হয়েছে। সাদা চাদর আমার সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এবার আর সাদা কিনলাম না, একটু অ্যাশের মধ্যে এনেছি। আপনারা বলবেন কেমন হয়েছে এই চাদরটা, এটার খরচ পড়েছে 1500 টাকা, একটা সাইড পিলো কাভার, দুইটা পিলো কাভার সহ আর কি। সব মিলিয়ে একটা বিছানার চাদর, দুইটা পিলো কাভার, একটা সাইড পিলো কাভারে কাপড় লেগেছে 4.5 গজ, আর পিলো কাভারটা বানানোর মজুরি নিয়েছে 150 টাকা, সব মিলিয়ে লেগেছে 1500 টাকা আর কি। গোসল করতেছ তুমি? করো নাই, হিরো তো করছে গোসল। কলা খাবা তুমি সকালবেলা? না খাইছো পেঁপে। গোসল করে নাও, পরে ভাত খাবা। হ্যাঁ বাবা, ভাত খাবা। আরে না পুতো ভার্সিটিতে জি, গোসল করো, গোসল করে ভাত খাবা। ওই যে হিরো গোসল করে ফেলছে, কলা এখন দিব না বাবা। বিছানার চাদরটা বিছিয়ে নিতে নিতে এই দুজন আমাকে বাবা, মা, মা, বাবা ডেকে ডেকে অস্থির হয়ে গেছে। একজন ডাকে বাবা, একজন ডাকে মা, আবার মাঝে মাঝে আব্বুও ডাকে, এই টাইপের অবস্থা আর কি। তো মাঝখানে আবার ওদের সাথে একটু দেখা করে এলাম। তো এই তো ফাইনালি বিছানার চাদর বিছিয়ে ফেলেছি, পিলো কাভারও লাগিয়ে ফেলেছি। যদিও বিছানার চাদরটা নতুন, আপনাদের সাথেও শেয়ার করলাম, আমি নিজেও একটু দেখলাম কেমন লাগে, আবার উঠিয়ে ফেলবো, উঠিয়ে ওয়াশ করে নিব। এখন চলে এসেছি আরিয়ানার রুমে, আমার বেডরুমটাই কিন্তু আরিয়ানাকে দিয়ে দিলাম। অনেকে যারা আছেন জানেন না ব্যাপারটা, তারা হয়তো প্রশ্ন করবেন যে আপু এটা তো আপনার বেডরুম। হ্যাঁ, আমার বেডরুমটা এখন আমি আরিয়ানাকে দিয়ে দিয়েছি, আরিয়ানাটা আমি নিয়ে নিয়েছি। আর আরিয়ানার পছন্দে কেনা হয়েছে আরিয়ানার বিছানার চাদরটা, এগুলো 5 হাত বহর, খুব সুন্দর কিন্তু, হোম টেক্সটাইলের কাপড়, তো খুবই সুন্দর। আমি সবসময় আসলে বানিয়ে চাদর ব্যবহার করেই হচ্ছে ভালো লাগে আর কি, মাঝখানে কয়েকটা কিনেছি ভাল লাগে না, কি হয় সাইড পিলো কাভার থাকে না, খুবই বাজে লাগে যখন বিছানায় গুছাই, সাইড পিলো কাভারটা দেখা যায় অন্যরকম থাকে, অন্য কালার থাকে, এটা দেখতে খুবই অড লাগে আমার কাছে। তো আমি সবসময় হচ্ছে বিছানার চাদর বানিয়ে ইউজ করতেই পছন্দ করি। আর এই রুমে ডিভাইনটা হচ্ছে লম্বালম্বি ছিল, তো লম্বালম্বি থাকার কারণে কি হচ্ছে, আমার জানলার বাইরের এই গাছগুলোতে আমি পানি দিতে পারছি না ঠিক মতো, গাছগুলো দেখলাম অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো আজকে ডিভাইনটা আমি একটু ঘুরিয়ে ফেললাম, এরপরে মোটামুটিভাবে আরিয়ানার রুমটাও গুছিয়ে নিলাম, ক্লিন করে দিলাম।
বিছানার চাদরগুলো কেনার সময়ও গাছপ্রেমিক দেখেনি, আনার পর বিছানোর পরও দেখেনি। তো আমি তো ভাবছিলাম যে সে আবার বিছানার চাদরের মধ্যে বাগানবিলাস খুঁজে কিনা। সে ইদানিং সব কিছুর মধ্যেই বাগানবিলাস খুঁজতে শুরু করেছে। আমার জন্য অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করে এনেছে বাগানবিলাস মনে করে, এনে বাসায় আনার পর দেখা যায় সেটার মধ্যে পদ্ম ফুল। তো গাছপ্রেমিকের আনা সেই শাড়িটা কিন্তু এখনও আমার পরা হয়নি। আর সে বলছিল শখের নারীকে নাকি বেশি বেশি শাড়ি গিফট করতে হয়। সে আমাকে বলছিল শখের নারীকে একটা শাড়ি গিফট করলাম, সেটা একবারের জন্যও পরলো না এখনও। ইনশাল্লাহ আপনাদের সাথে শাড়িটা শেয়ার করব আমি পরে। আগে ব্লাউজটা বানানো হোক, সেজন্য আসলে পরা হচ্ছে না। এরপরে আমি বেডরুম থেকে সোজা চলে এলাম কিচেনে, আর রান্নাবান্নাও শুরু করে দিয়েছি অলরেডি। আমি এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম 850 টাকা দিয়ে অনেক খোঁজাখুঁজির পর। তো কয়েকজন আপু জানতে চেয়েছেন ঢাকনা সহ কোথায় পেলাম আর কি। আমিও প্রথমে ঢাকনা সহ পাইনি, অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানেই শুধু এই ঢাকনা সহ পেয়েছি, তাও ঢাকনাটা আমার খুব একটা পছন্দ হয়নি। তো এদিক থেকে আমি কী কী রান্না করব সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ এখানে কাটা হয়েছে লোনা ইলিশ, আর এখানে হচ্ছে কচু দেখা যাচ্ছে আর লতি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সাবিনা বাড়িতে যাওয়ার আগে আমাকে কেটে দিয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল সেটাই আমি নামিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা হচ্ছে এখানে ধোয়া আছে, চিংড়ি দিয়ে কচু দিয়ে লতি দিয়ে রান্না করব। আর হচ্ছে মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি, সরি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতি আর হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব, আর কচুটা হচ্ছে লোনা ইলিশ দিয়ে রান্না করব। এরপরে হচ্ছে আমি রান্না স্টার্ট করে দিলাম, একের পর এক রান্নাগুলো সব করে নিব, আর একটা পাতিলেই করব যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও নেই। আর আমি সবসময় কিন্তু রান্না করি একটা পাতিলেই, একটা পাতিলে রান্না করে সার্ভিং ডিশে সার্ভ করে করে আবার পাতিলটা একটু ক্লিন করে সেটা দিয়ে রান্না করি। এতে আমার হচ্ছে সময়টাও বাঁচে, আর হচ্ছে হাঁড়ি পাতিলগুলোও ভালো থাকে, একবারে অনেকগুলো নষ্ট হয়ে যায় না। তো একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু একটা পাতিলে রান্না করবে, তো আপু আমি কিন্তু এরকমভাবেই রান্না করি। তো যাই হোক, প্রথমে হচ্ছে রান্না করলাম কচু দিয়ে লবণ দেওয়া ইলিশ, এরপরে লতি দিয়ে চিংড়ি মাছ, এখন রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তিনটা তরকারি হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, আর আমার ছেলেও মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা আর লতিটা অনেক পছন্দ করে। কিন্তু আরিয়ানার জন্য একটু সমস্যা হয়ে যাবে আজকের খাবারটা, সে একটু ওনাপেনা করে খাবে আর কি। আমি আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফেললাম ওনাপেনা। প্রত্যেকটা খাবার দেখতে যেমন ইয়াম্মি হয়েছিল, লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি তো এখন আপনাদের সাথে ভয়েস ওভার করে পরবর্তীতে ভিডিওটা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ অনেক মজা করে অনেকগুলো ভাত কিন্তু আমরা খেয়েছিলাম। এই তো দুপুরের খাবারের জন্য কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর আরিয়ানা গিয়েছিল হচ্ছে আইমানকে স্কুল থেকে আনতে, কলিং বেল দিল, আমি এখন খুলছি। আর এই তো দেখেন হিমু বাচ্চাটাকেও কিন্তু সাথে করে নিয়ে গিয়েছিল। আরিয়ানাকে বললাম যে ও সারাক্ষণ শুধু আমার সাথে দুষ্ট করে, আমি রান্নাগুলো শেষ করে ফেলি, তুমি ওকে একটু নিয়ে যাও। তো হিমুকে নিয়ে আরিয়ানা গিয়েছিল আইমানকে আনতে, এখন চলে এসেছে। আর আইমানের হচ্ছে এক্সাম ছিল, আমি আবার জিজ্ঞেস করছিলাম আজকের এক্সামটা কেমন হয়েছে। তো ওরা তো দুই ভাই বোন, শুধু হিমুকে দেখে সবাই কী করেছে, হিমুকে অনেক আদর করেছে, হিমুকে সবাই কোলে নিতে চেয়েছিল, সবাই ওদের কাছে ছুটে এসেছে, এই গল্পগুলো করা নিয়েই ব্যস্ত ছিল। তো যাই হোক, বললো যে না আমার পরীক্ষা ভালো হয়েছে। এরপরে আমার তো প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে, ওরা দুই ভাই বোন এই করছে সেই করছে, তো আমি বললাম তোমরা পরে খাও, আমি আগে খাওয়া দাওয়া করে নিই, আমার মাথা ঘুরতেছে, মানে ক্ষুধা লাগলে শরীর কাঁপা শুরু হয়। আর আমি কি করলাম, পাতিলটা যে পাতিলের মধ্যে আর কি লতিটা রান্না করেছিলাম সেই পাতিলটার মধ্যে একটু ভাত মুছে নিয়েছি। অনেকদিন পরে এরকম মুছে খেতে ইচ্ছে করলো। মাঝে মাঝে কিন্তু একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে, আর একটু চেঞ্জ করলে কিন্তু মুখের রুচিটাও ভালো আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এ ছিল আমার আজকের দুপুরের খাবার, অনেক মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছি, তারপর আবার লাভ দিয়ে উঠে পড়লাম, কারণ আপনাদেরকে ড্রেস দেখাতে হবে। অনেকেই মেসেজ দিচ্ছিলেন যে আপু নতুন কালেকশন দাও, নতুন কালেকশন দাও, নতুন ড্রেসের ভিডিও দেখতে চাই। তো আমি আসলে একটা দিন একটু রেস্ট নিতে চাইলেও কিন্তু সেটা আর হয়ে উঠছে না। আর আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। আর আল্লাহর অশেষ রহমতে আমার 80,000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে, যেটা সবটাই আপনাদের জন্য সম্ভব হয়েছে। আর অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমার 80,000 হয়ে যাবে। তো আমি ভাবছি 80,000 সাবস্ক্রাইবার হওয়ার খুশি উপলক্ষে আমি আপনাদেরকে নভেম্বর মাসটা ডিসকাউন্ট দিব, সব ড্রেসের মধ্যে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1450 টাকা প্রাইস, যদি কারো পছন্দ হয় ইনবক্স করবেন।
এখন বাজে হচ্ছে রাত 8টা আপনাদের সাথে অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম কিছু শেয়ার করার জন্য এর মাঝে কিন্তু আমি বিজনেসের কাজ করেছি আপনাদের সাথে ড্রেস শেয়ার করা হয়েছে এর মধ্যে আর আপনাদের অর্ডারগুলোও কনফার্ম করা হয়েছে এখন ওদের ক্ষুধা লেগে গেছে দুপুরবেলা তো দেখলেন কি কি রান্না করেছি এখন আর সেগুলো খাবে না এখন একটু ভালো কিছু খেতে চাচ্ছে আর কি তো বাইরে থেকে বিএফসি থেকে আর কি বার্গার অর্ডার করলাম আমি বরাবরই বার্গার খেতে পছন্দ করি না ওদেরকে বললাম তো ওরা মনে করে কি আমি যখন বলি না খাবো না ওরা ভাবে আমি মনে হয় টাকার জন্য খাই না বা মানে টাকা খরচ হবে এরকম টাইপের কিছু মনে করে জোর করে আমার জন্য বার্গারটা অর্ডার দিল আমি জানি আমি বার্গারটা খেতে পারবো না আমার কখনোই পছন্দ না বার্গার তো যাই হোক বাচ্চাদের পছন্দের জন্য মন রাখতে গিয়ে বললাম যে হ্যাঁ খাবো ওরা অর্ডার করেছে আলহামদুলিল্লাহ ওরা দুজন খেয়ে নিবে আমি আমারটা একটু ট্রাই করব সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ